লটকন মানেই নরসিংদী জেলার নাম সবার আগে জেলায় প্রতি বছরই বাড়ছে লটকন চাষ অল্প খরচে বেশ লাভজনক হয় অনেকেই ঝুঁকছেন এ চাষে দেশের চাহিদা মিটিয়ে এই সুস্বাদু ফল রপ্তানি হচ্ছে বিদেশেও তবে করোনা সংক্রমণের কারণে লটকনের বাজার দর ছিল কিছুটা কম নরসিংদী সংবাদদাতা লক্ষণ বর্মনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা ফিরোজ টক মিষ্টি স্বাদে লটকন কম বেশি সবারই পছন্দের একটি ফল আর লটকনের জন্য নরসিংদী জেলার রয়েছে দেশ জুড়ে খ্যাতি জেলায় এবছর 1610 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় 30 হেক্টর বেশি জেলার শিবপুর রায়পুরা উপজেলায় সবচেয়ে বেশি লটকন উৎপাদন হয়ে থাকে অন্যান্য ফসলের তুলনায় কম পরিচর্যায় লটকন চাষে লাভ বেশি জাতভেদে আকারে বড় সুন্দর রং ও সুস্বাদু হওয়ায় এই অঞ্চলের লটকনের চাহিদা বেশি যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও সাইজ অনুযায়ী আপনার 1500 নিয়ে 4000 টাকা পর্যন্ত আমার বিক্রি আছে লটকনটা আসলে অন্যান্য যে কোনো ফল ফসল এগুলির চেয়ে অনেক বেশি লাভজনক ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যায় সবচেয়ে বেশি যায় লন্ডনে সবচেয়ে বেশি যায় এবছর ফলন ভালো হলেও করোনার কারণে বাজারে লটকনের দাম অনেকটাই কম বলে জানান পাইকাররা চাহিদা মতে করোনার কারণে লকডাউনের কারণে মানে এটা চলতেছে না নিয়া হকারে বিক্রি করতে পারতেছে না বৃষ্টির কারণে খাইতেছে না গত বছরের তুলনায় এবার লাভজনক না এবার বিশেষ করে করোনার কারণে খুবই লসের মধ্যে আছি আর কি আমি কৃষি বিভাগ বলছে লটকনের বহুমুখী ব্যবহার করতে পারলে চাহিদা বৃদ্ধির পাশাপাশি কৃষকও লাভবান হবেন আমরা 24,150 টন লটকন আমরা পাবো যার আনুমানিক মূল্য হবে 144,90,00,000 টাকা যদি সংরক্ষণের মাধ্যমে এই লটকন থেকে যদি বিভিন্ন জ্যাম জেলি বা অন্য কোনো ধরনের খাবার যদি প্রস্তুত করে বাজারজাত করা যায় তাহলে কৃষকরা লাভের পরিমাণটাও দ্বিগুণ করা যাবে শুধু স্বাদেই অতুলনীয় নয় নজরকাড়া নরসিংদীর এই বাগানগুলোতে সময় সুযোগ পেলেই ঘুরে আসতে পারেন সাথে লটকন কিনে নিতে পারেন প্রিয়জনদের জন্য সাবরিনা ফিরোজ, আরটিভি